জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নশীপুর রেলব্রিজ নাটোরের রানী ভবানীর নাম হওয়ার জন্য আবেদন জানালেন মুর্শিদাবাদ বিধানসভায় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুক্রবার রেলমন্ত্রীর কাছে কলকাতায় দেখা করেন রাজ্য বিজেপির সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত রেলের প্রজেক্টগুলিকে নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বহরমপুর কাশিমবাজার বাজলসহ কর্ণ সুবর্ণ ফরাক্কা ধুলিয়ান জঙ্গিপুর সহ একাধিক স্টেশনের দ্রুত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব রেলমন্ত্রীর কাছে পেশ করেন। পাশাপাশি নাটোরের রানী ভবানীর নামে নশীপুর রেলব্রিজের নামকরণেও আবেদন করেন। দেখুন, গতকাল ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এসেছিলেন। আমাদের এই মুর্শিদাবাদ জেলার অনেকগুলো বিষয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার কাছ থেকে প্রতিশ্রুতিও পেয়েছি। তো মূল বিষয় ছিল আমাদের যে নশীপুর রেলব্রিজ দীর্ঘদিন আটকে থাকার পরে এই রেলমন্ত্রীর তৎপরতায় কাজ শুরু হয়েছে এবং কাজ শেষের দিকে তার উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানানো এবং তিনি কথা দিয়েছেন উদ্বোধনে তিনি থাকবেন এবং খুব দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে। আশা রাখছি 2023 ট্রেন চলবে 2024 ফেব্রুয়ারি থাকলে, এ কথা যেমন আলোচনা হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ স্টেশন জংশন হবে এবং আগামী দিনে এটি মডেল স্টেশন হবে, এ ব্যাপারেও তিনি আশ্বস্ত করেছেন। নশীপুর হল্ট স্টেশন পুনরায় চালু করার জন্য আমি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে স্টেশনের কাজ শুরু হবে এবং দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ হবে, সেখানে হল্ট স্টেশন আবার ওপেন হবে। এই বিষয় নিয়ে গতকাল মূল আলোচ্য বিষয় ছিল এবং সেখানে শুধু আলোচনায় নাই, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে মানুষের স্বার্থে, মুর্শিদাবাদ জেলাবাসীর স্বার্থে দ্রুততার সঙ্গে নশীপুর হল স্টেশনের কাজ শুরু এবং শেষ হবে। নশীপুর রেলব্রিজ আগামী ফেব্রুয়ারি সময় চাইলেও ডিসেম্বরের মধ্যে এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলবে, ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে। আমাদের মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, বাংলার মানুষ যেন উপকৃত হয় তার জন্য তিনি খুব দ্রুততার সঙ্গে এই কাজ করতে আশ্বাস দিয়েছেন।